জোড়া জোড়া সাজানো। আমরা এখন এখানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি দেখব এবং জোড়া জোড়া সাজানোর চেষ্টা করব। লেখা রয়েছে, ছবি দেখো ও জিনিসগুলো দুটি করে নিয়ে জোড়া করো। অর্থাৎ আমরা যে ছবিতে দুটি দুটি করে জিনিস দেখছি সেই দুটি জিনিস নিয়ে আমরা জোড়া করব, এবং আমাদের সুবিধার জন্য আমরা যে দুটি জিনিস নিয়ে জোড়া করছি সেটিকে আমরা গোল চিহ্ন দ্বারা আটকে আলাদা করে দেখাবো। আমি করছি, তোমরা আমার সাথে করো। প্রথমে আমরা এখানে দুটি পাখি দেখতে পাচ্ছি, এদুটিকে আমরা গোল করব। এবার আমরা দুজন সাইকেল আরোহীকে গোল করব, এবং পরে আবার এই দুজন সাইকেল আরোহীকে গোল করব। এবার আমরা এখানে দুটি কুকুর ছানা দেখতে পাচ্ছি, এখানে দুটি বিড়াল ছানা দেখতে পাচ্ছি, একে দাগ দিয়ে গোল করব। এখানে আরও দুটি বিড়াল ছানা রয়েছে, এদেরকে দাগ দিয়ে গোল করে আলাদা করি। বিড়াল ছানা দুটোকে গোল দিয়ে আলাদা করি। এখানে আমরা এক জোড়া কাঠবিড়াল দেখতে পাচ্ছি, একে গোল দিয়ে আলাদা করব। এখানে আরেক জোড়া কাঠবিড়াল, একে গোল দিয়ে আলাদা করব। এখানে আমরা দুটি কবুতর গোল দিয়ে আলাদা করব, আবার দুটি কবুতর গোল, আবার দুটি কবুতর গোল। এখানে আমি আরও দুটি কবুতরকে আলাদা করছি গোল করে, এখানে আরও দুটি কবুতরকে আলাদা করি। এবার আমরা এখানে প্রজাপতি দেখতে পাচ্ছি, প্রজাপতিগুলোকে আলাদা করে ফেলি। দুটি প্রজাপতি, এক জোড়া প্রজাপতি, আবার এক জোড়া প্রজাপতি। এখানে ফুল রয়েছে, ফুলগুলোকে আলাদা করি। দুটি ফুল, দুটি ফুল, আবার দুটি ফুল, আবার এখানে এক জোড়া ফুল, আবার এখানে এক জোড়া বা দুটি ফুল। এভাবে আমরা জিনিসগুলোকে আলাদা করলাম। এখানে আমরা দুটো গাছও দেখতে পাচ্ছি, এই গাছগুলোকে আমরা এক জোড়া গাছ ধরে এভাবে আলাদা করি। এভাবে আমরা ছবি দেখে, ছবিতে যা যা দেখলাম সেগুলিকে আলাদা করলাম। এভাবে আমরা জোড়া জোড়া জিনিসপত্র চিনতে পারছি, এবং এভাবে আমরা আমাদের চারপাশে আরও যত জোড়া জোড়া জিনিসপত্র দেখছি, যেমন দুটি কলম, দুটি পেন্সিল, দুটি রাবার, এভাবে গণনা করি এবং জোড়ায় জোড়ায় চেনার চেষ্টা করি। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি, সে বলছে প্রজাপতি 2, 4, 6। এখানে একটি মেয়ে রয়েছে, সে বলছে আমি কবুতরগুলো দুটি করে নিয়ে জোড়া করি। আমরা দেখতে পাচ্ছি আমি যেভাবে পূর্বের পৃষ্ঠে গোল করে কবুতরকে আলাদা করেছিলাম, এখানেও সে সেভাবে কবুতরগুলোকে আলাদা করেছে। নিচে লেখা রয়েছে, তোমার চারদিকের জিনিসগুলো দুটি করে গণনা করো। আমরা এখন আমাদের চারপাশে যেসব জিনিস রয়েছে সেগুলোকে দুটি দুটি করে কল্পনা করে আলাদা করি, গণনা করি এভাবে। যেমন দুটি পেন্সিল, দুটি কলম, দুটি ফোন, এভাবে আমরা প্রতিটি জিনিসকে আলাদা করে, দুটি আপেল, দুটি কমলা, দুটি লিচু, এভাবে করে আমরা সব জিনিসকে দুটি দুটি করে গণনা করি।